সামনে আপনাদের কেমন হবে সেই একটা ইঙ্গিত দিয়েছেন তথাগতরা এবং লিখেছেন আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি। না, এই বিষয়ে আমাদের কিছু বলার নেই, আমাদের ফলাফল ভালো হবে, শুধু এটুকু বলতে পারি। আমরা এর আগে মিউনিসিপ্যাল ইলেকশনে যে ধরনের রেজাল্ট করে যতটা রেজাল্ট করেছিলাম তার থেকে অনেক ভালো হবে। যে ধরনের মন্তব্য একের পর একজন করছেন তথাগত রায়, কখনো কখনো অন্য কোনো নেতৃত্ব, আপনারা কি অস্বস্তিতে পড়ছেন বা দলের মধ্যে কোথাও শৃঙ্খলার অভাব হচ্ছে? আমাদের কোনো অস্বস্তির ব্যাপার নেই। তথাগত বাবু আমাদের সিনিয়র লিডার, কিন্তু এই মুহূর্তে উনি পার্টির কোনো পদে নেই। নিজেদের মতো করে তালিকা সাজাচ্ছেন, এই নিয়ে আপনাদের সহসভাপতি কথাও বলেছেন সিইওর সঙ্গে, তা আপনারা কি ফার্দার কোন স্টেপ নেবেন? আমরা লিখিতভাবে কেন্দ্রীয় ইলেকশন কমিশনকে জানাবো, বিষয়টি আমাদের নজরে এসেছে। কোনো একটি বেসরকারি সংস্থাকে দিয়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের তরফ থেকে। সেই বেসরকারি সংস্থা দিনের বেলায় বেশিরভাগ সময় সার্ভার ডাউন করে রাখছে, এরকম একটা অভিযোগ এসেছে। আমরা শুনছিলাম সুকান্ত মজুমদারের বক্তব্য, এবং যেটা বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গের তারাও কিন্তু তথাগত রায়কে নিয়ে কিছু বলতে চান না, তিনি দলের কোনো পদে নেই, এইটুকু সুকান্ত মজুমদার পরিষ্কার করে দিলেন। এর পাশাপাশি আপনাদের শোনাতে চাইব সেই বক্তব্য যেখানে তথাগত রায় কিন্তু বিস্ফোরক মন্তব্য করে গিয়েছিলেন জি চব্বিশ ঘন্টার আপনার রায় অনুষ্ঠানে। সেখানে দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যথেষ্ট দুর্নীতির একটা আবহ তৈরি হয়েছে, সেই বিষয়ে কি বলেছিলেন তথাগতরা একবার শোনাতে চাইব আপনাদের। আমি কি আজ পর্যন্ত কোনো বক্তব্য থেকে পেছনে সরে এসেছি? তুমি তো আমাকে বহুদিন ধরে দেখছো, একটা বক্তব্য থেকে আমি প্রথমে সরে এসেছি? আমি আজকেও বলছি, খুব পরিষ্কার করে বলছি, যাকে ইংরেজিতে বলে রিড মাই লিপস, বিজেপিতে নির্বাচনে বিশেষ করে প্রার্থী চয়নে এবং তাদেরকে লড়ানোর প্রক্রিয়াটাতে টাকা এবং নারী একটা বিশাল ভূমিকা পালন করেছে। তথাগত রায় টুইট এবং সেই টুইট ঘিরে জল্পনা বিতর্ক, সেই টুইট করে রিটুইট করেছেন কুণাল ঘোষ, এবং তিনি রিটুইটে যেটা লিখছেন যে বাংলার রাজনৈতিক বিনোদন জগতে এক অপূরণীয় সাময়িক ক্ষতি। তিনি আরও লিখছেন, তিনি যে দক্ষতায় দর্শককে হাসাতেন তার অবদান মানুষ মনে রাখবেন, পাগলা দাসুর নাটকে আবার সে এসেছে, ফিরিয়ার মতন সংলাপের অপেক্ষায় থাকব। তবে কামিনী অংশ বাদ দিলেও কাঞ্চন অংশে সিবিআই ইডির তদন্তের দাবি থাকলই। তথাগত রায়ের টুইট নিয়ে রিটুইট কুণাল ঘোষের। অনেকেই ছাড়বেন, যারা জ্ঞানীগুণী মানুষ তারা জানেন যে বিজেপি করে না পশ্চিমবঙ্গের ভালো হবে না দেশের ভালো হবে। সেই জন্য অনেকেই বিজেপিতে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হবে না বিজেপিতে। তার কারণ শুধু সাম্প্রদায়িক উস্কানি, শুধু গায়ে জোর, এটাতে তো হয় না। মানুষের কাজ করতে গেলে মাথা নিচু করে মানুষের কাজ করতে হয়, সেটা বিজেপির ধাঁতের মধ্যে নেই। উনি তার ব্যক্তিগত মতামত কিছুদিন ধরেই জানাচ্ছিলেন, উনি সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছিলেন, এবং আমরা মনে করি যে এটা একান্তভাবেই তার ব্যক্তিগত মন্তব্য, ব্যক্তিগত বক্তব্য, এবং সেই বিষয়ে নতুন করে কোনো কমেন্ট করার, মন্তব্য করার জায়গা নেই। এবং উনি যখন বলেছেন যে বিজেপি বিদায় মানে বিজেপির আদর্শ, বিজেপির নীতির থেকে তিনি বিদায় নিচ্ছেন কিনা সেটা উনিই বলতে পারবেন, এই বিষয়ে আর নতুন কোনো মন্তব্য নেই। আমাদের সঙ্গে ঘুরতে টেলিফোন লাইনে রয়েছেন কুণাল ঘোষ। কুণাল দা, তথাগত রায় টুইট এবং সেই টুইট নিয়ে আপনার রিটুইট, কি বলতে চাইবেন, কি বোঝাতে চেয়েছেন আপনি? না না, আমি সেরকম কিছু বোঝাতে চাইনি। তথাগত রায় যেভাবে একটা সাময়িক বিদায়ের কথা বলেছেন রাজনীতি থেকে বা রাজ্য বিজেপির রাজনীতি থেকে, আমি বলছি রাজনৈতিক বিনোদন জগতে এ এক অপূরণীয় ক্ষতি। মানে এরকম ভালো বিনোদন তারা যদি সরে যান কিছুদিনের জন্য, একটা সিরিয়াস বিষয়ের মধ্যে মানুষকে হাসাবেন কে? এই যে তারা দূরে সরে যাচ্ছেন, এটা একটা অপূরণীয় ক্ষতি। তবে হ্যাঁ, সুকুমার রায়ের পাগলা দাসু নাটকে ছিল আবার সে আসিছে ফিরিয়া বলে পাগলা দাসু ঢুকে পড়েছিল, এরকম যদি আবার কোনো নাটকের কেউ ফিরে আসেন ভালো, তবে তার সঙ্গে শুধু হালকা রসিকতা তো চলবে না।
তথাগত রায় অভিযোগ করেছেন টাকা পয়সার লেনদেন হয়েছে, আমি নারীর ব্যাপারটা বাদ দিচ্ছি, তদন্ত হবে তো, সিবিআই ইডি তদন্ত করুক। তথাগত রায় তাদের রাজ্য সভাপতি ছিলেন, তাদের দলের তরফ থেকে কি রাজ্যপাল হয়েছিলেন, একজন সিনিয়র মানুষ। শুধু এটা হাস্য মানে একটা হাস্যরসের কাণ্ড হিসেবে না নিয়ে তিনি যখন দলের মধ্যে নির্বাচনী কাজে লোকজন আনার জন্য অপরিসীম টাকা ব্যবহারের অভিযোগ এনেছেন, তার তো তদন্ত হওয়া উচিত। সেই তদন্ত সরিয়ে শুধুমাত্র আমি বিদায় নিলাম, ঢুকলাম, আবার বিদায় নিলাম, আবার ঢুকলাম, আবার বিদায় নিলাম, আবার ঢুকলাম, এই নাটকটা চলতে পারে না। তদন্তটা আমরা চাইছি। ধন্যবাদ কুণাল দা। টেলিফোন লাইনে ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ আমাদের সঙ্গে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।